এরপর লাতিফা লাইজু আপনি জানতে চাইছেন মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায়েজ কি না বিয়ে হতে পারে বিয়ে হতে কোনো অসুবিধা নেই পিরিয়ড অবস্থায় কিন্তু স্বামী সহবাস করা যায় হবে না বিয়ের আগ্ অনুষ্ঠানটা হলেও ওই সময় কোনো অসুবিধা নেই কিন্তু সুস্থ হওয়া পর্যন্ত সহবাস করা যাবে না এরপরে দেঘিমনি আইডি থেকে আমরা জানতে চাইছেন জাকাতের টাকা কি তিন চার বছরের টাকা একত্র করে একজনকে স্বাবলম্বী করার জন্য দেওয়া যাবে কি না দেখুন জাকাতের টাকা দিয়ে একজনকে স্বাবলম্বী করাতে মৌলিকভাবে অসুবিধা নেই যদি ইমাম আবুহানিফর এমহার মাঝাব অনুযায়ী এটা মাকরু কিন্তু অন্য কি জায়েজ বলেছেন কারণ জাকাতের উদ্দেশ্য হল মূলত দারিদ্র বিমোচন করা অতএব যদি একজন অভাবী ব্যক্তিকে বেশি করে টাকা দিয়ে তারকে স্বাবলম্বিতা অর্জন করে দেওয়া যায় তাহলে ভালো বরং অর্শ আবুর রহমতুল্লাহ মতটা হল তাকে এত বেশি টাকা দেওয়া যায় না যে তার ওই টাকার উপর আবার জাকাত এসে যায় তাহলে সে অনুযায়ী আপনার তাকে আপনি স্বাবলম্বী করে দেন তাকে আপনি ইস্টাবলিশ করে দেন ইস্টাবলিশ করে দিলেই যে জাকাত আসে তা কিন্তু না অতএব এটা করা যেতে পারে কিন্তু আপনি তিন চার বছরের টাকা জমিয়ে জাকাতের টাকা জমিয়ে স্বাবলম্বী করবেন এটা উচিত নয় কারণ জাকাত যে বছরের জাকাত সেই বছর দিয়ে দেওয়া উচিত আপনি তিন চার বছর পর্যন্ত জাকাতের টাকা যে জমিয়ে রেখেছেন এরপর ভেতরে আপনার মৃত্যু হয়ে গেলে আপনার কি হবে এর দায়ভার কে নেবে জাকাত যতক্ষণ পর্যন্ত গরিবের হাতে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত জাকাত আদায় হবে না আমি সেই বিষয়টি মাথায় রাখতে হবে